প্রথম প্রশ্ন করেছে এক বোন যে তার দাদু অসুস্থ, এখন তার দাদুর পক্ষ থেকে অন্য কেউ রোজা রাখলে হবে কিনা? না, তার দাদুর পক্ষ থেকে অন্য কেউ রোজা রাখবে না, বরং তার দাদু যদি এমন অসুস্থতা হয়ে থাকে যে এই অসুস্থতা থেকে সুস্থ হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে তার দাদু ফি দিয়ে দিয়ে দিবে। আর যদি অসুস্থতা এমন হয় যে এখন তিনি অসুস্থ এবং আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে সুস্থ হবে মাস দুয়েকের পরে, তাহলে তার দাদু পরবর্তীতে এই রোজাগুলো রাখবে যদি শক্তি সামর্থ্য রাখে। কারণ কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুন মিন আইয়ামিন উখরা, তোমাদের মধ্যে থেকে কেউ যদি অসুস্থ হয় কিংবা সফরে থাকে, সে যেন এই অসুস্থতা বা সফরের কারণে যে কয়টা রোজা ভাঙলো ফাইদাতুন মিন আইয়ামিন উখরা, তারা যেন অন্য সময়ে বাকি 11টি মাসের যে কোনো সময়ে যতটি রোজা ভেঙেছিল ততগুলো গুনে গুনে রাখে। লেটস সে অসুস্থতার কারণে 10টি রোজা যদি আপনার ভাঙা যায়, তাহলে আপনি এই 10টি রোজা বাকি 11 মাসের যে কোনো সময় আপনার ফ্লেক্সিবল টাইমে আপনি রাখতে পারেন। কিন্তু যদি প্রশ্ন করেছেন তার দাদুর শারীরিক অবস্থা যদি এমন হয় যে 70 ঊর্ধ্ব বা 80 ঊর্ধ্ব বয়স, এতটা অসুস্থতা এবং শেষ বয়সে চলে এসেছেন, সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, সেক্ষেত্রে তিনি ফিদিয়া দিবেন। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফিদিয়াতু তুআমু মিসকিন ওয়া আলাল লাযিনা ইউতিকুনহু ফিদিয়াতু তুআমু মিসকিন, যারা রোজা রাখার সামর্থ্য রাখে না, অনেক বয়স হয়ে গিয়েছে বা এমন অসুস্থতা যে অসুস্থতা থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তারা ফিদিয়াতু তুআম মিসকিন, মিসকিনদেরকে ফিদিয়া দিবে। ফিদিয়া কি পরিমাণে দিবে এ নিয়ে অনেক মতামত আছে। সংক্ষেপ কথা হচ্ছে, প্রতিটি রোজার জন্য ফর এভরি ফাস্টিং টু মিলস, একজন মিসকিনকে দুই বেলা খাবার খাওয়াবে। যদি 10টি রোজা ভাঙা যায় তাহলে একজন গরিবকে দুই বেলা খাবার খাওয়াতে যত টাকা লাগে, লেটস আমাদের বাংলাদেশে যদি এক বেলা একজনকে খাওয়াতে 100 টাকা আমরা হিসাব করি, তাহলে দুই বেলা খাওয়ানোর জন্য 200 টাকা, তাহলে প্রতিটি রোজার জন্য তিনি 200 টাকা কোন মিসকিনকে দিয়ে দিবেন। 30টি রোজা যদি ভাঙা যায় তাহলে 30 রোজার জন্য এরকম যত টাকা আসে সেটা দিয়ে দিলে ফিদিয়া আদায় হয়ে যাবে। সেক্ষেত্রে একজন একজন লোককে দুই বেলা খাওয়ানো আর 30টার জন্য 30 জন লোককে দুই বেলা খাওয়ানো, দুটোই করা যেতে পারে। অথবা একজন লোককে 30 রোজার জন্য যত টাকা আসে তত টাকা যদি আপনি দিয়ে দেন, 6,000 টাকা, সেটাও কিন্তু আদায় হয়ে যাবে।